কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হীনমন্যতা। আমরা অনেকে অনেকভাবে হীনমন্যতায় ভুগি, আর আমরা সবাই মানুষ, এই কথাটা আমরা ভুলে যাই। এবং জীবনে বেঁচে থাকলে যে আমাদের জীবনটা চেঞ্জ হয়, পরিবর্তন হয় বিভিন্নভাবে, সেই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই সময়ের কারণে, বিভিন্ন কারণে আমরা মনে করি আমরা হীনমন্যতায় ভুগি। যেরকম আমি যখন স্কুলে ছিলাম, যখন আমি স্কুলে পড়ি, তখন আমি ভাবতাম যে আমি অত ভালোই স্কুলে পড়ছি না। আর আমার তখন চিন্তা করতাম যে আমি জিলা স্কুলে কেন পড়তে পারলাম না, আমি একটা বেসরকারি স্কুলে পড়ছি, এরকম একটা হীনমন্যতায় ভুগতাম। পরবর্তীতে আমি যখন স্কুল শেষ করেছি, কলেজে গিয়েছি, তখন গিয়ে দেখি জিলা স্কুল স্টুডেন্টরা আমার সাথে পড়ছে, আমিও পড়ছি। তো ওই সময় আবার আমি হীনমন্যতায় ভুগতাম, আমি আরও ভালো কলেজে এখানে ভর্তি হতে পারিনি। যেরকম এক্সাম্পল হিসেবে বলতে পারি নটর ডেম কলেজ, এই কলেজে আমি কেন ভর্তি হতে পারিনি, আমি ওইখানে বাইবেল দিয়েছিলাম, হয়নি। তো আমি ভাবতাম ওইখানে কেন পড়তে পারিনি। এর পরবর্তীতে যখন ইউনিভার্সিটিতে এসেছি, তখন দেখছি যে আমার আশেপাশে বন্ধুরা বিভিন্ন ভালো ভালো কলেজ থেকে তারা আমার সাথে এসে পড়ছে, এবং নটর ডেম কলেজের স্টুডেন্টরাও আছে। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে হীনমন্যতায় ভুগি, মনে করি যে আমি একেবারে নিচে আছি, আমার ছেলে অনেক ভালো আছে। আসলে এই জিনিসটা কোনো ব্যাপার না, একটা সময় আমরা সবাই সমান হয়ে যাই। যেমন আমার স্কুলের কথা চিন্তা করে কলেজে আসি, তার পরবর্তীতে আমি কলেজে আর স্কুলে যে পার্থক্যটা ছিল সেটা কলেজে এসে মিটে গেছে, কলেজে যে পার্থক্যটা ছিল সেটা ইউনিভার্সিটিতে এসে মিটে গেছে। সো এরকম ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকম হতে পারে আমাদের, আমরা কেউ অনেকে আফসোস থাকে যে বুয়েটে পড়তে পারেনি। দেখা গেছে একটা সময় আপনি যখন জব সেক্টরে যাবেন, তখন সবাই একই হয়ে যাবেন, আপনার কলিগ একই থাকবে। সো আমি বলবো যে হীনমন্যতা না ভুগে আমরা যে যেখানে আছি সেখান থেকে ভালো কিছু করার চেষ্টা করাটাই মুখ্য বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।